আজকে তোমাদের আরেকটি আপডেট দেবো। সে আপডেটটি হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে বাংলা বিভাগ রয়েছে, সেই বাংলা বিভাগ থেকে যে সমস্ত ছাত্রছাত্রী কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিভিন্ন কলেজে বাংলা অনার্স এবং বাংলা জেনারেল নিয়ে পড়াশোনা করছো, তাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট এবং টিউটোরিয়াল নিয়ে কিছু ইম্পর্টেন্ট তথ্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ বার করেছে। তাই তোমরা দেখতে থাকো কী তথ্যগুলোর মধ্যে রয়েছে, আশা করি তোমাদের পরীক্ষাতে এগুলো হেল্প করবে। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা বাংলা সাবজেক্টের অনার্স এবং জেনারেল উভয় ক্ষেত্রেই কিছু মোডালিটিস পাবলিশ করেছে। এই ভিডিওতে আমরা মূলত সেই মোডালিটিসগুলো সম্পর্কে আলোচনা করব এবং দেখব। এখানে মূলত টিউটোরিয়াল এবং ইন্টারনাল অ্যাসেসমেন্টের মোডালিটিসগুলোই তারা পাবলিশ করেছে। তো চলো আর দেরি না করে দেখে নেওয়া যাক কী রয়েছে তাতে। প্রথমেই আমরা দেখব ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা ইন্টারনাল এক্সাম নিয়ে কী বলেছে। বলা রয়েছে বাংলা সাধারণ এবং বাংলা সাম্মানিক পর্যায়ের সমস্ত কোর্সে লিখিত ইন্টারনাল পরীক্ষা নিতে হবে। প্রত্যেকটি পেপার অথবা কোর্সের জন্য 10 নম্বরে একটি পরীক্ষা নিতে হবে। প্রত্যেকটি মডিউল থেকেই প্রশ্ন দিতে হবে এবং প্রশ্নের মান থাকবে 0.5, 1, 1.5, 2, 3 এবং 4। 10 নম্বরের প্রত্যেকটি পরীক্ষার সময়সীমা কিন্তু থাকবে 30 মিনিট। আর এবার দেখতে পাচ্ছি আমরা রয়েছে ACC1 কোর্সের ক্ষেত্রে 10 নম্বরের মৌখিক পরীক্ষা নিতে হবে। এই ACC1 কিন্তু রয়েছে প্রথম সেমিস্টারের জন্য বরাদ্দ রয়েছে। তাই এই যে টোটাল মোডালিটিসগুলো বলা হচ্ছে এটি কিন্তু 6টা সেমিস্টারের ক্ষেত্রেই প্রযোজ্য। এরপর আমরা দেখব টিউটোরিয়াল। টিউটোরিয়ালে রয়েছে স্নাতক পর্যায়ে যে সমস্ত কোর্সে টিউটোরিয়াল রয়েছে, যেখানে কোর্স অথবা পেপার ভিত্তিক একটি টিউটোরিয়াল নোটবুক তৈরি করে সেখানে প্রত্যেকটি মডিউল থেকে কমপক্ষে একটি করে প্রজেক্ট, হোম অ্যাসাইনমেন্ট, প্রশ্ন ও উত্তরধর্মী আলোচনা করাতে হবে। আর কি রয়েছে? অর্থাৎ একটি পেপার অথবা কোর্সে কমপক্ষে 3টি প্রজেক্ট, হোম অ্যাসাইনমেন্ট অথবা প্রশ্ন উত্তরধর্মী আলোচনা করাতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি ওনারা জানাচ্ছেন টিউটোরিয়াল পরীক্ষার 2টো অংশ থাকবে। প্রথম অংশে হচ্ছে প্রথম ভাগে 5 নম্বর টিউটোরিয়াল নোটবুকের জন্য বরাদ্দ, পড়ুয়া অথবা শিক্ষার্থীর সংশ্লিষ্ট কোর্স অথবা পেপারের লিখিত পরীক্ষার সময় টিউটোরিয়াল নোটবুক জমা দিতে হবে। এটা হচ্ছে প্রথম অংশ। এবার আমরা দেখব দ্বিতীয় অংশ। এবার আসবো দ্বিতীয় ভাগে। দ্বিতীয় ভাগে রয়েছে তৃতীয় ভাগে 10 নম্বর লিখিত পরীক্ষার জন্য বরাদ্দ থাকবে। লিখিত পরীক্ষার জন্য কমপক্ষে 2টি প্রশ্নপত্রের সেট তৈরি করতে হবে। প্রত্যেকটি প্রশ্নপত্রের কোর্স অথবা পেপারের প্রত্যেকটি মডিউল থেকে একটি করে 10 নম্বরের প্রশ্ন দিতে হবে। পরীক্ষার্থীদের 1টি প্রশ্ন উত্তর দিতে হবে। 10 নম্বরের প্রত্যেকটা পরীক্ষার সময়সীমা 30 মিনিট। এই মোডালিটিসগুলোই বিশ্ববিদ্যালয় জানিয়েছে। এরপর যদি আরও কোনো নতুন আপডেট দেয় বাংলা বিষয়ক, অবশ্যই তোমাদের সামনে আমি হাজির করব। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা এই ভিডিওটি থেকে উপকৃত হয়েছ। বন্ধুরা, যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং এই ভিডিওটি অনেক অনেক শেয়ার করো, যাতে তোমার মতো অন্যান্য বন্ধুরা উপকৃত হয় এবং এই ভিডিওটির পাশে যে বেল আইকন রয়েছে সেটাতে হিট করতে কিন্তু ভুলো না। ধন্যবাদ।